Hello friends, welcome to Ayesha's Vlogs. Please like this video and subscribe my channel and hit the bell icon for more updates. আজ আমি বানাবো KFC স্টাইলে চিকেন ফ্রাই। এর জন্য আমি কিছু চিকেন নিয়ে নিয়েছি। এখন আমি চিকেনগুলোকে ম্যারিনেট করে নিব। এখন আমি নিয়ে নিচ্ছি সয়া সস। এরপর নিচ্ছি টমেটো সস, এরপর নিয়ে নিব আদা রসুনের পেস্ট, এরপর দিচ্ছি ম্যাগি মশলা, এরপর দিচ্ছি পরিমাণ মতো লবণ, এরপরে দিচ্ছি ব্ল্যাক পেপার। এবার সবগুলোকে ভালো মতো মেখে নিব। ভালো মতো মেখে আমি 15 থেকে 20 মিনিট মেরিনেট করে রাখবো। বিশ মিনিট হয়ে গিয়েছে। আমার ম্যারিনেট করা মাংসগুলোর মধ্যে মশলা ভালোভাবে ঢুকে গিয়েছে। এবার আমি আরেকটি প্লেটে 1 কাপ ময়দা নিয়ে নিব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, মরিচের গুঁড়া, লবণ পরিমাণ মতো, হলুদের গুঁড়া। এবার আমি ভালোভাবে মিক্স করব। মিক্স হয়ে গিয়েছে। এখন আমি ম্যারিনেট করা মাংসের পিসগুলোকে ময়দার মধ্যে ভালো মতো কোট করব। এবার আমি কোট করা মাংসটাকে পানির মধ্যে ভিজিয়ে নিব। এভাবে করে ভালো মতো ভিজিয়ে নিতে হবে। এবার আমি আরো একবার মাংসটাকে ময়দার মধ্যে ভালোভাবে কোট করব। এভাবে করে আমি সব মাংসগুলোকে কোট করে নিব। এই কেএফসি স্টাইলে চিকেন ফ্রাই ঘরে বানানো খুবই সোজা। এটা ছোট বড় সবাই খুব পছন্দ করবে। তো আমি আশা করব আপনারা এটা বাসায় অবশ্যই তৈরি করবেন। আমার চিকেন ফ্রাইগুলো রেডি হয়ে গিয়েছে ভাজার জন্য। এখন আমি একটি প্যানে তেল গরম করে নিব। তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। এবার আমি চিকেনের পিসগুলোকে দিয়ে ফ্রাই করব। চিকেনগুলো আমার এক পাশ মোটামুটি হয়ে গিয়েছে। আমি এখন অপর পাশটা পাল্টে দিয়ে ভালো মতো ফ্রাই করে নেব। এভাবে পাল্টে দিতে হবে, একটা একটা করে এভাবে পাল্টে দিয়ে ভালো মতো ফ্রাই করে নিতে হবে, ডিপ ফ্রাই করতে হবে। চিকেনগুলো সুন্দর গোল্ডেন ব্রাউন কালার হয়ে গিয়েছে, আমার চিকেনগুলো প্রায় হয়ে এসছে। আমি আরেকটু কালার করে নেব, আরেকটু ফ্রাই করে ডিপ কালার করব। আমার চিকেনগুলো একদম রেডি, এখন আমি সার্ভিং প্লেটে সার্ভ করব। বাস তৈরি হয়ে গেল আমার মজাদার কেএফসি স্টাইলে চিকেন ফ্রাই। আশা করছি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে কমেন্টসের মাধ্যমে তা জানাবেন। Thanks for watching and don't forget to share my videos.